জুনিয়র সাকিব বড় হয়ে কি ক্রিকেটার হবে না কি হবে? সম্ভাবনা খুব কম, ওকে, কেন সম্ভাবনা খুব কম কেন? কারণ আমি জানি না তো যে ও ক্রিকেট পছন্দ করবে কি করবে না। সো ওর যেটা ইচ্ছা ও সেটাই হতে পারবে, আমার দায়িত্ব হচ্ছে শুধু ভালো একজন মানুষ হিসাবে গড়ে তোলা, সেটা আমি চেষ্টা করবো। বা আসলে উত্তরটা যে এরকম হবে এটা আমাদের জানাই ছিল। তারপর আর জুনিয়র সাকিবের নাম কবে রিভিল হবে সেটা নিয়ে তো ফ্যানদের মাঝে অনেক তোলপাড় চলছে। অ্যাকচুয়ালি তাই এই প্যান্ডেমিকের মাঝেও কিন্তু সাকিব আল হাসান মানে নামটা এরকম, তার খেলা দিয়ে তার সবকিছুর জন্য কিন্তু আমরা সবসময় এন্টারটেইন হই। তো থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই। আমি আরেকটা প্রশ্ন করবো, রাইট নাও যেহেতু আপনি আইপিএল এর প্রিপারেশনে আছেন এবং আমার ফ্যানরা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন কালকে থেকে আইপিএল, তো আপনার প্রত্যাশাটা কত? আশা তো থাকবে যেন যখনই সুযোগ পাই ভালো করতে পারি, আর আশা করব যেন কলকাতাও ভালো করে। লাস্ট দুইটা সিজন কলকাতা কোয়ালিফাই করেনি বা টপ ফোরে, সো ওই চ্যালেঞ্জটা আছে আমাদের। সো টিমের সবাই চেষ্টা করবে যেন টপ ফোরে কোয়ালিফাই করতে, এবং তারপরে যদি কোয়ালিফাই করতে পারি দেন ওখান থেকে আমরা পরের প্ল্যানটা করব। বাট অবশ্যই ইচ্ছা থাকবে যে পার্সোনালিও যেন আমি ভালো করতে পারি এবং টিম হিসাবেও যেন আমরা ভালো করতে পারি। এক্স্যাক্টলি, আসলে এখান থেকে ইন্টার রিলেটেড হয়ে আমি একটা কথা শুনতে চাই, জানতে চাই, আমাদের আমরা তো ক্রিকেটকে এত বেশি ভালোবাসি, সবাই জানতে চাই এবং স্বপ্ন দেখি যে সাকিব আল হাসানের হাত ধরে 2023 ওয়ার্ল্ড কাপ আমাদের বাংলাদেশে চলে আসবে। সেটা হলে তো আমার জীবনের সব থেকে খুশির বিষয়টাই হবে। তো দোয়া করবেন সবাই যেন বা এরকম কিছু একটা করতে পারি বাংলাদেশের জন্য, তাহলে আর কি আমার লাইফ পুরোটা ফুলফিল হয়ে যাবে। সবাই আপনাকে বলেছে লাভ ইউ সাকিব ভাই, আপনার জন্য অনেক বেস্ট উইশেস আইপিএল এর জন্য। এট দ্য সেম টাইম তারা আসলে ড্রিম দেখা শুরু করেছে যে 2023 বিশ্বকাপ আপনার হাত ধরেই বাংলাদেশে আসবে, সেজন্য আপনাকে অনেক অনেক শুভকামনা এখন থেকেই জানাই। হ্যাঁ, তারা অনেকেই লিখেছেন যে আইপিএল এ আপনাকে আসলে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হিসেবে দেখতে চায়, শুভকামনা জানিয়েছে, ব্যাটিং এ এক্সট্রা পারফরমেন্স দেখতে চায়। ইভেন দো অনেকে এটাও শুভকামনা জানিয়েছে যে সাকিব আল হাসান নট অনলি 2023 বাট অলসো 2027 পর্যন্ত আপনাকে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডে আমরা দেখতে চাই। তো আপনার কাছে আপনার উইশটা কি, মানে আপনি কতদিন পর্যন্ত খেলা চালিয়ে? আসলে এগুলো নিয়ে তো আসলে খুব বেশি একটা চিন্তা করা হয়নি, জাস্ট একটা আশা, মানুষের আশা তো থাকবেই, আশা নিয়েই তো আমরা বেঁচে থাকি। তো ওইটাই আছে, দেখা যাক কি হয়, এখনো ওরকম কোনো প্ল্যান করা হয়নি যে কতদিন খেলবো কিংবা কিছু। ওয়েল, আপনার কাছে জানতে চেয়েছে যে আপনার আইপিএল এর প্রস্তুতি কেমন হয়েছে, সেক্ষেত্রে আইপিএল এর প্রস্তুতি খুব ভালো আলহামদুলিল্লাহ, যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার ছিল নিয়েছি, এখন বাকিটা আসলে পারফরমেন্সের উপরে। কি মনে হয় যে আইপিএল এ ব্যাটিং নাকি বোলিং কোনটা দিয়ে বেশি আপনি নজর কাটতে পারবেন সবার? যেটা দিয়ে দল জিতবে সেটা করতে পারলেই খুশি, আমার কারণ নজর কাটার তো দরকার নেই। আচ্ছা, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাটা আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে মনে হয় সবই ঠিক আছে, একটু সময়ের ব্যাপার, সব টিমেরই এরকম একটা সিচুয়েশন যায়, একটা সময় যায় যে একটু ডাউন থাকে, বাট আমি শিওর যে টিম তাড়াতাড়ি ওভারকাম করবে।